লেট ব্লাইট অফ পটেটো, আলুর নাবি ধসা রোগ। ভারতের নীলগিরি পাহাড়ে প্রথম চিহ্নিত এই নাবি ধসা বা লেট ব্লাইট রোগটি আলু ফসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছত্রাকজনিত রোগ, যা বেশিরভাগ আলু চাষের অঞ্চলেই পাওয়া যায়। তবে এই রোগের তীব্রতা পার্বত্য অঞ্চলে বেশি এবং সমতল অঞ্চলে মাঝারি হয়। এই রোগটি ফাইটোপথোরার কারণে ঘটে, যা খুব শীঘ্রই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ অর্জন করে নেয়। তাপমাত্রা প্রায় 20-21 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকলে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। আর্দ্র আবহাওয়া এটি বাড়িয়ে তুলতে সহায়তা করে। রোগটির পরিচয়। এই রোগের লক্ষণগুলি প্রথমে পাতার প্রান্ত এবং প্রান্তের নিকটে জলে ভরা অনিয়মিত হলুদ সবুজ দাগ আকারে উপস্থিত হয়। এই দাগগুলি অনিয়মিত আকারে থাকে, যা অনুকূল আবহাওয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাতাগুলি নষ্ট করে দেয়। এই রোগের বিশেষ বৈশিষ্ট্য হল পাতার শেষ ভাগ এবং উপরের অংশটি বাদামি হয়ে যায় এবং ঝলসে যায়। খুব ভোরে এই ক্ষতগুলির কিনারার চারপাশে সংক্রামিত পাতার নিচে একটি সাদা অংশ তৈরি হয়। বাদামি ক্ষতগুলি কাণ্ডেও প্রচুর পরিমাণে দেখা যায়। এর ফলে সংক্রামিত কাণ্ড দুর্বল হয়ে ঝরে যায়। রোগাক্রান্ত গাছের কন্দগুলিও আকারে ছোট হয়ে যায়। এই রোগ থেকে বাঁচার উপায়। রোগ প্রতিরোধী এর সর্বোত্তম উপায়, তবে আলুর বীজই এই রোগের প্রথম বাহক। এর থেকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য হস্তক্ষেপমূলক কাজ, জৈবিক চিকিৎসা, রোগ প্রতিরোধী জাত এবং রাসায়নিক ওষুধের ব্যবহার করা যেতে পারে। সময়ে সময়ে আগাছা সরিয়ে ক্ষেত পরিষ্কার করুন। জমিতে অতিরিক্ত সেচ এবং জলাবদ্ধতার পরিস্থিতি এড়িয়ে চলুন। কুফরি জ্যোতি, কুফরি মালার এবং কুফরি থাঙ্গম ইত্যাদি রোগ প্রতিরোধী জাত বৃদ্ধি করুন। রাসায়নিক নিয়ন্ত্রণ। যদি রোগের লক্ষণগুলি স্থায়ী হয়, তবে নিচে দেখানো ওষুধগুলি পরিবর্তন করে করে ব্যবহার করুন। এই রোগের নিয়ন্ত্রণের জন্য 2.5 গ্রাম মেটালাক্সিল 8% এবং ম্যানকোজেভ 64% বা 2.5 গ্রাম সাইমক্সামিল 8% এবং মানকোজেভ 64% বা প্রতি লিটার জলে 2 গ্রাম করে ক্লোরোথ্যালোনিল 75% WM এর মিশ্রণ স্প্রে করুন। কৃষক ভাইরা, নাবি ধসা রোগটি উপেক্ষা করবেন না এবং আপনার আলুর ফসলকে ক্ষতি থেকে বাঁচান, তাই নয় কি? পরের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। फसल से जुड़ी अधिक जानकारी के लिए कृषि ई ऐप को इंस्टॉल करें और हमारे YouTube चैनल को आज ही सब्सक्राइब करें। कृषि ई ऐप इंस्टॉल करने के लिए QR कोड स्कैन करें।